فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমরা প্রত্যেক জাতির নিকট একজন করে রাসূল প্রেরণ করেছি। তো এখানে আমরা বলে ঠিক কী বোঝানো হয়েছে? আল্লাহ তো একজন, তো আমরা কেন ব্যবহার করা হয়েছে? এর উত্তর হলো, আরবি সাহিত্যে আমরা কথাটা একজনের জন্যও প্রযোজ্য যখন তিনি অতি সম্মানিত হন। আরবি কবিতা, কাব্য, সাহিত্য, গল্প, উপন্যাস সর্বক্ষেত্রেই এটা স্বীকৃত। তো আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, তার ইজ্জত বোঝাবার জন্য তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও আমরা শব্দটি ব্যবহার করেছেন। আরেকটি উত্তর হলো, শেখ সালেহ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পরিচয় দিতে চেয়েছেন তখন তিনি এক বচন ব্যবহার করেছেন, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সামাদ। তারপরে সূরা কাহফ এর সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একজন এবং অদ্বিতীয়। এবং বিভিন্ন জায়গা আছে লা শরীক আল্লাহ, তার কোনো শরীক নেই। তো যখন তার পরিচয় তুলে ধরেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এককত্বের বা একবচনের কথা দৃঢ়ভাবে উল্লেখ করেছেন, কিন্তু যখন তার কোনো কর্ম উল্লেখ করতে চেয়েছেন তখন বহুবচন ব্যবহার করেছেন, যেমন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। এখানে অর্থাৎ তোমার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সবার কাছে আমি এই মর্মে করেছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই বা মাবুদ নেই। সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত এবং সেম আয়াত সূরা নামাল এর 36 নম্বর আয়াত, মানে একই মর্মের। আর এখানেও বহুবচন ব্যবহার করা হয়েছে। এছাড়া ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে, আমরা আপনাকে কাউসার দান করেছি। এখানে আমির পরিবর্তে আমরা শব্দ ব্যবহার করা হয়েছে। তারপর ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নিশ্চয় আমরা আপনার কাছে যিকির বা উপদেশ মানে কোরআন নাজিল করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন, তারপর সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয় আমরা মৃতকে জীবিত করি। তাহলে দেখা যাচ্ছে যে তার কর্ম যখন তিনি বলতে চেয়েছেন তখন বহুবচন ব্যবহার করেছেন। তো এক তো হলো মর্যাদা বোঝাবার জন্য, দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কর্মের সাথে অনেক সিফাত জড়িত রয়েছে, বহু সিফাত জড়িত রয়েছে, যেমন হিকমা, কুদরা, ইলম, ইরাদা ইত্যাদি বহু সিফাত এক একটি কর্মের সাথে জড়িত আছে। সেটা বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক বচনের জায়গায় বহু বচন ব্যবহার করেছেন, এবং এলা তার কর্ম যখন তিনি উল্লেখ করতে চেয়েছেন করেছেন তখন। এ পর্যন্ত আমার জানা ছিল। আল্লাহ আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।